الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمتي ورضيت لكم الإسلام دينا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي صلى الله عليه وسلم تسليما كثيرا. আজকের এই মহতি জলসায় উপস্থিত হয়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে সে অনুযায়ী আমল করার নিয়তে আল্লাহ পাক আমাদের সকলকেই এই মজলিসে আসার তৌফিক দান করেছেন, এটাকে আমরা খুশি নেবে যার। তাহলে দিল থেকে প্রাণ খুলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসার নিয়ত হলো আল্লাহকে খুশি করা, কথা ঠিক কিনা? আর নেক আমল অর্জন করা, না অন্য কোন নিয়ত আছে? নেক আমল আর আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার নিয়তেই শুধু আসা, কথা ঠিক কিনা?
আজকের পুরো পৃথিবী মানুষের হাতের মুঠোয়, কথা ঠিক কিনা? তমাম পৃথিবী মানুষের হাতের মুঠোর মধ্যে আজকে চলে এসেছে। তমাম পৃথিবী আজ হাতের মুঠোয় চলে এসেছে। ও মুসলমান ভাইয়েরা, আমেরিকার মাটি বেশি দূরে নয়, লন্ডনের মাটি বেশি দূরে নয়, ফ্রান্সের মাটি বেশি দূরে নয়, মুহূর্তের মধ্যে খবর লওয়া যায়, ঠিক কিনা? সৌদি আরবের মাটি বেশি দূরে নয়, লন্ডনের মাটি বেশি দূরে নয়, মুহূর্তের মধ্যে খবর লওয়া যায়, বাড়ির পাশে গোরস্থানে তোমার মা শুয়ে আছে, তোমার বাবা শুয়ে আছে, তোমার ভাই শুয়ে আছে, বোন শুয়ে আছে, মার কবর পাশে দাঁড়াইয়া মাকে ডাকো মা গো, বাবাকে ডাক দাও বাবা। মায়ের কবর যদি সারা জন্ম দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকেন, ওই সাড়ে তিন হাত মাটি নিচে মা শুয়েছে, মা কোনোদিন জবাব দিবে না, কথা ঠিক কিনা? বোঝা গেল ওই আমেরিকা বেশি দূরে নয়, লন্ডন বেশি দূরে নয়, ফ্রান্সের মাটি বেশি দূরে নয়, তোমার বাড়ির সামনে, তোমার চোখের সামনে সাড়ে তিন হাত মাটির নিচে তোমার মা শুয়ে আছে, ওই সাড়ে তিন হাত মাটির নিচ বহুদূর, ওই সাড়ে তিন হাত মাটি নিচে টাকা পয়সা চলবে না, তোমার পাঁচতলা দশতলা বিল্ডিং চলবে না, তোমার সম্পদের বাহাদুরি চলবে না, ওই জায়গায় চলবে শুধু নেক আমল, ওই জায়গায় শুধু চলবে নেক আমল, কথা ঠিক কিনা? তাই বাবা বলি, তোমার পাঁচ ওয়াক্ত নামাজ হলো নেক আমলের গাঁঠুরি, ফজর নামাজ নেক আমলের গাঁঠুরি, জোহরের নামাজ নেক আমলের গাঁঠুরি, হজ তোমার নেক আমলের গাঁঠুরি, যাকাত তোমার নেক আমলের গাঁঠুরি। গাঁঠুরি বান্দো, ওই কবরে তোমার শুধু নেক আমল চলবে, অন্য কিছুই চলবে না, কথা ঠিক কিনা? তাই মাহফিল হলো একমাত্র নেক আমল অর্জন করার জন্য, মাহফিল হলো আল্লাহকে খুশি করার জন্য, এই মাহফিল হলো আল্লাহ নবীকে খুশি করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? অন্য কোন নিয়ত আছে না? অন্য কোন নিয়ত নাই, কারণ তোমার কবর মধ্যে টাকা চলবে না, যদি টাকা পয়সাই চলতো বাবা, কাফনের কাপড়ে পকেট দিয়া দিত, ঠিক কিনা? বোঝা গেল, কাফনের কাপড়ে, কাফনের কাপড়ে পকেট নাই, ওই জায়গায় কোনো সম্পদের বাহাদুরি চলবে না। যারা ঘরে বসে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা আড্ডা মারতেছেন, বাবা কোন সময় যেন মসজিদের মাইকে আপনার ঘোষণা হয়ে যায় মৌতের এলান, ঠিক কিনা? কোন সময় যেন মসজিদের মাইকে আপনার মৌতের এলান হয়ে যায়, সকাল বেলায় হয়তো আপনি শুনতে পাবেন আপনার ভাই মারা গেছে, আপনার মা মারা গেছে, হয়তো বা আপনিও মারা যাইতে পারেন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও ইমানদারেরা, ও আমার মহাব্বতের ইমানদারেরা, যারা ঈমান এনেছ, আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমার হাবিবের উপর ঈমান এনেছ, আমার হাবিবকে বিশ্বাস করেছ,
آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. এই কালেমার উপর যারা বিশ্বাস করেছ তাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পবিত্র কোরআন কারীমের যে জায়গার মধ্যে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমানু বলেছেন. মুফাসসিরিনে কেরাম লেখেন কোরআন কারীমের যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলেছেন, কি শব্দ বলেছে? আমানু, হে ইমানদারেরা, রাব্বুল আলামিন কুদরতি হাত দুইটা প্রসারিত করে ইমানদার বান্দাদেরকে ডাকে, ও আমার মহাব্বতের মুসলমান ইমানদারেরা, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস করেছো, ইমান এনেছো, আল্লাহ কুদরতি হাত দুইটা খুলে দেয়, আমার কুদরতি বুকে আসো, মাতার সন্তানকে যেমনি ভাবে সন্তানকে সকাল বেলায় দেখে না মা, দুপুর বেলায় দেখে না মা, সন্ধ্যা বেলায় দুইটা হাত খুলে দিয়ে সন্তান মা তার সন্তানকে ডাকে, হঠাৎ করে সন্তানকে পেয়ে গেল, মা দুইটা হাত খুলে দিয়ে সন্তানকে বুকে নেওয়ার জন্য ডাক দেয়, সন্তান আমার, আমার বুকে আয়, তোর দেখার জন্য মা পাগল পারা হয়ে গেছি. ঠিক তেমনি ভাবে রব্বে কারীম ইমানদারদেরকে ডাক দেয়, বলে আমার ইমানদাররা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা কবর হাশরকে বিশ্বাস করেছো, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো. কাকে ভয় করো? এজোরে বলে, আল্লাহকে ভয় করো. ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো. আল্লাহু আকবার বলেন, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব. কেমন ভয় করবেন? পরের আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বলেন, হাক্ক তুকাতি, ভয় করার মতো করো, ভয় করার মতো করো. ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কবরে যাইও না. এখন ভয় কাকে বলে? ভয়ের একটা প্রকার আছে, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়. এক বেটা জিন সাধনা করেছে. কি সাধনা করেছে? জিন. হঠাৎ জিন হাজির. যেই বেটা জিন সাধনা করেছে, দেখে জিনের পাও নিছে, আর মাথা কোথায়? কি কত উপরে, মাথা খুঁজা পায় না, বিশাল বড় দেহ,
জিন কে দেখা বেটা ডরে এ করে পায়খানা বুকনা করে লুঙ্গি ভরা লাইস এখন জিন বলতাছে মালিক কেন ডেকেছেন ডরে আর কথা মুখ দিয়ে বাইর হয় না কি কইব কোন কিছুক্ষণ পর হুঁশ দিস না পাইয়া কইতেছে যা আমার লুঙ্গিটা ধুয়ে নিয়া এটা একটা ভয় এটা কি ভয় আমি ঢাকা শহরের কথা বলছি মাঝে মধ্যে দেখি আমাদের এলাকার যুবক ছেলেরা মদের বোতল হাতে নিয়ে মদ খাইতে খাইতে রাস্তার পাশে হাঁটে আর গালাগালি করে মনে হয় খুলনা শহরে এগুলা নাই কম কিছুক্ষণ পরে দেখে র‍্যাবের গাড়ি আসতেছে কার গাড়ি র‍্যাবের গাড়ি র‍্যাবের গাড়ি দেখে বুঝতে পারছে যে আসতেছে আজরাইল বোতলটা ফলাই দিয়া গালাগালি বন্ধ করে এখন মুখ দিয়ে বলতেছে লা ইলাহা জোরে বলেন লা ইলাহা আচ্ছা আপনারা বলেন তো ইনসাফের সাথে বলেন এ ভয় করছে কারে র‍্যাব রে না রব কে একে র‍্যাব কে ভয় করেছে না রব কে ভয় করেছে র‍্যাব কে ভয় করেছে রব কে করে নাই অথচ সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক কি বলেছেন রবের কথা বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল রব রবের কথা বলেছে রব্বিল আলামিন এরপর নামাজ পড়তে যান নামাজের মধ্যে রুকুতে যান সুবহানা রব্বিয়াল আযীম রব রব্বিয়াল আযীম রবের কথা বলেছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যান রব্বানা লাকাল হামদ এখানে রবের কথা বলেছেন রবের কথা কইছে এবার সিজদার মধ্যে চলে যান সুবহানা রব্বিয়াল আলা এখানে রবের কথা বলেছে রবের কথা কই নাই ও আল্লাহর বান্দা তুমি যদি র‍্যাব কে নয় রব কে ভয় করতা আল্লাহর কসম তুমি আল্লাহর ওলি হইয়া যাইতা কথা বলেন ঠিক কি না ভয় করতে হবে কাকে আল্লাহকে এইজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো কোন ধরনের ছল ছুতুরি সিটারি বাটপারি করলে চলবে না ভয় করার মতো করতে হবে আজকে ভয় করবা কালকে আবার ছেড়ে দিবা তা চলবে না এই জন্য হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জগৎ বিখ্যাত ওলি ছিলেন ছোট্ট বয়সে বাবাকে হারালেন বাবা ইন্তেকালের পর মা চিন্তা করলো এই সন্তানকে কি শিক্ষা অর্জন করাবেন কি শিক্ষা দিবেন সন্তানকে কি শিক্ষা দিবে পরিশেষে মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ মাদ্রাসায় ভর্তি করে মা তার সন্তানকে বলছে বাবা তুমি যখন মাদ্রাসায় যাইবা আমি মায়ের কাছে তুমি খাবার চাইবা না তুমি খাবার চাইবা আমার মালিক যিনি তোমারও মালিক তিনি তার কাছে খাবার চাইও জোরে বলেন না সুবহানাল্লাহ মা তার সন্তানকে কিভাবে তালিম দিচ্ছে মায় তার সন্তানকে কিভাবে মুত্তাকি বানাচ্ছে মা তার সন্তানকে
ডাক দিয়া বলে সন্তান আমার তুমি যখন মাদ্রাসায় যাইবা আমি মা তোমার জন্য জায়নামাজ বিছায় রাখব তোমার জন্য নামাজের বিছানা বিছায় রাখব তুমি মাদ্রাসায় যাইবা আল্লাহর কালাম তেলাওয়াত করবে নবীর হাদিস শরীফ পড়বে আমি মা তোমার জন্য জায়নামাজ বিছায় রাখব ও সন্তান আমার তুমি দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত তুলে মুনাজাত করে বলবা আল্লাহ আয় রব্বি করিম আমার মা বলেছেন তুমি হায়াতের মালিক মা বলেছে তুমি রিজিকের মালিক মা বলেছে তুমি কুল কায়নাতের মালিক আমি মাদ্রাসায় যাব আমার খোদা পেয়েছে মেহেরবানি করে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও মা তার সন্তানকে বলে কুতুবউদ্দিন মোনাজাত শেষ করে জায়নামাজে উঠাইয়া দেখবা তোমার মালিক তোমার মালিক তোমার জন্য কি রিজিকের ব্যবস্থা করছে আসলে মা দুইটা রুটি বানাইয়া রুটির মধ্যে মিঠাই লাগাইয়া প্রতিদিন বিছনা নিচে রেখে দিত জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের উদ্দেশ্য হলো আমার সন্তান আস্তে আস্তে নামাজি হবে আমার সন্তান আস্তে আস্তে মুত্তাকি হয়ে যাবে আমি মুত্তাকির মা হয়ে যাব আমি আল্লাহওয়ালার মা হব আমি একজন নামাজির মা হয়ে যাব সুবহানাল্লাহ কইবেন না আমি ইমানদারের মা হব আমি একজন মুহাদ্দিসের মা হব শুধু তাই নয় আমার যখন ইন্তেকাল হবে আমি যখন মারা যাব আমার সন্তান আমার জানাজা পড়াবে আমার কবর পাশে দাঁড়ায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে আল্লাহু আকবার কুতুবউদ্দিনের জন্য জায়নামাজ বিছিয়ে রাখলেন হযরত কুতুবউদ্দিন সুন্দর করে নামাজ রুজু করে মা বিছিয়ে রাখলো জায়নামাজ জায়নামাজ উপরে দাঁড়াইয়া দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে মায়ের দেখানো মতে আল্লাহ দরবারে দু হাত তুলে মুনাজাত করে আল্লাহ আমার মা বলেছে তুমি রিজিকের মালিক মা বলেছে তুমি রিজিকের মালিক মা বলেছে তুমি হায়াতের মালিক মালিক রে তুমি হইলা রিজিকের মালিক সন্দেহ আছে হায়াত মওত রিজিক দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে বাঁচি মরি সাজি কাপনেতে মাঠি সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণা সবই মিটাও তুমি তুমি সবার পালন করি হে খুদা করিম তুমি রহমানুর রহিম জোরে বলেন সুবহানাল্লাহ হযরত কুতুবউদ্দিন মুনাজাত শেষ করে জায়নামাজটা উঠাইয়া দেখে জায়নামাজের নিচে দুইটা রুটি পড়ে আছে দুটে দুইটা রুটি খায় আর মনে মনে ভাবে আমার মালিক আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আসলে রুটি দিয়েছে তার মা জোরে বলেন না সুবহানাল্লাহ
মার উদ্দেশ্য হলো নামাজ পড়তে পড়তে একদিন আমার সন্তান নামাজি হয়ে যাবে। রিজিকের মালিক হলো আল্লাহ, এটা বিশ্বাস করতে করতে রিজিক দাতা যে আল্লাহ এটা তার ঈমান এসে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। সন্তান আদর্শবান হবে, সন্তান নামাজি হবে, ধীরে ধীরে সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে, সন্তান বড় মুহাদ্দিস হবে, বড় মুফতি হবে, আল্লাহওয়ালা হবে। আমি মুহাদ্দিসের মা হব, আমি একজন আলেমের মা হব, আমার সন্তান আমার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। একদিন দুই দিন তিন দিন নয়, দুই বছর পর্যন্ত মা তার সন্তানের পিছনে মেহনত করলো। কয় বছর? দুই বছর। দুই বছর পর হঠাৎ করে মা যেন কোথায় বেড়াতে গেল, বিকাল হয়ে গেল, মা বাড়িতে আসতে তার খবর নাই, খেয়াল নাই। আকাশের সূর্যের দিকে তাকায়া দেখে কুতুবউদ্দিন বাড়িতে আসার সময় হয়ে গেছে। এইবার মনে হয় আমার কুতুবউদ্দিন ঘরে চলে এসেছে, আজকে যদি কুতুবউদ্দিন খাবার না পায়, আজকে যদি কুতুবউদ্দিন রিজিক না পায়, আমি মা ধরা খেয়ে যাব, আমি মা সন্তানের কাছে দোকাবাজ হয়ে যাব, আমি মা কলঙ্কিনী হয়ে যাব, আমি মা সন্তানের কাছে দুই নাম্বার হয়ে যাব। দুই বছর পর্যন্ত আমার সন্তান কোরআন কারিমের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই বছরে আবার সন্তান আল্লাহওয়ালা হয়ে গেছে। আজকে যদি আমার সন্তান রিজিক না পায় গো, আমি মা তো ধরা পড়ে যাব। এই জন্য ভাই যেই বাড়িতে বেড়াইতে গেল ওই বাড়িতে সুন্দর করে ওযু করিয়া নিজে দুই রাকাত নামাজ পড়িবার জন্য দাঁড়াই গেলেন, দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে মা শুনলি আল্লাহর দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তান যদি আজকে রিজিক না পায়, আবার সন্তান যদি আজকে তোমার দেওয়া রিজিক না পায় গো আল্লাহ, আমি মা তো ধরা পড়ে যাব। সন্তান কোরআনে হাফেজ হয়েছে, সন্তান জানি তুমি হইলা রিজিকের মালিক। সুবহানাল্লাহ। কদের কুদরত দারি বড় কামাল, কদের কুদরত দারি বড় কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল দিল হামারে আর হামারে কুল বদন সব তেরে হাতু মে হে আইদুল মান্নান। ধরে বলেন মারহাবা। মাজুলনি আল্লাহর কাছে দু হাত তুলি ফরিয়াদ করে, আল্লাহ আজকে যদি আমার কুতুবউদ্দিন রিজিক না পায় গো আল্লাহ, আমি মাত্র সন্তানের কাছে ধরা পড়ে যাব, আমার সন্তানও অবিশ্বাসী হয়ে যাবে। তুমি যে রিজিকের মালিক তার দিলের মধ্যে গেঁথে গেছে, আজকে যদি রিজিক না পায় তোমার বড় বিশ্বাস হারিয়ে ফেলবে, ঠিক কিনা? আয় রব্বি করিম, তোমার কাছে দু হাত তুলে ফরিয়াদ করি,
কমসে কম আজকে আমার সন্তানের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। ওইদিকে কুতুবউদ্দিন বাড়িতে আসলো, ঘরের দরওয়াজা লাগানো, বাহিরে দাঁড়াইয়া আছেন, তিনবার সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একবার সালামের জবাব নাই, আবার সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঘরের ভিতর থেকে মায়ের কণ্ঠের সালামের জবাব নাই, আবারও সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভিতর থেকে আজকে মায়ের কণ্ঠের সালামের জবাব নাই। কুতুবউদ্দিন বুঝতে পেরেছে আজকে মা ঘরে নাই, মা জননি আজকে বাড়িতে নাই, মা হয়তো কোথায় বেড়াইতে গেছে। নিজের হাতে দরওয়াজা খুইলা, সুন্দর করে উজু করে, আজকে দেখে নামাজের বিছানা বিছানো নাই, নিজের হাতে বিছানাটা বিছাইল, যাই নামাজটা বিছাইল, এবার সুন্দর করিয়া মায়ের আদেশের মতো দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, দুই রাকাত নামাজ পড়ে রব্বি করিমের দরবারে দু হাত তুলে ডাক দে, আল্লাহ আমার মা বলেছে তুমি রিজিকের মালিক, মা বলেছে তুমি রিজিকের মালিক, মা বলেছে তুমি হায়াতের মালিক, ও মালিক আমি মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি কোরআন শরীফ পাঠ করেছি, কোরআন কারিমে তেলাওয়াত করেছি, মাদ্রাসায় গিয়েছি নবীর হাদিস শরীফ পড়েছি, আমার খোদা পেয়েছে, আমার খোদা পেয়েছে, আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এই কথা বলে কুতুবউদ্দিন মুনাজাত শেষ করতে যাবে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল কে ডাক দিয়ে বলে, জিবরিল, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল কে ডাক দেন, ও জিবরিল, জিবরিল রে, আজকে যদি আমার কুতুবউদ্দিন রিজিক না পায়, যেমনি ভাবে কুতুবউদ্দিন তার মাকে বিশ্বাস করবে না, তেমনি ভাবে আমি আল্লাহ যে রিজিকের মালিক এই কথা তো বিশ্বাস করবে না। ও কুতুবউদ্দিন, আজ মেরি আল্লাহর ওলিদের একটা লিস্ট আছে, আল্লাহর ওলিদের একটা খাতা আছে, তাম বিশ্বে আমি ওলিদের জন্য একটা খাতা রেখেছি, ওই খাতার মধ্যে তুমি কুতুবউদ্দিন নামটা লেখা দাও। আল্লাহর ওলিদের খাতার মধ্যে কুতুবউদ্দিনের নামটা লেখা দাও, আর আমার কুতুবউদ্দিনের জন্য জান্নাত থেকে দুইটা রুটির ব্যবস্থা কইরা দাও। জোরে বলো আল্লাহু আকবার। হযরতে কুতুবউদ্দিন মুনাজাত শেষ করতে যাবে, হযরত জিবরিল জান্নাত থেকে দুইটা রুটি এনে কুতুবউদ্দিনের জায়নামাজে নিচে রেখা দেয়। কুতুবউদ্দিন মুনাজাত শেষ করিয়া জায়নামাজে উঠাইয়া দেখে আজকে দুইটা রুটি পড়ে আছে, আজকে রুটিগুলার রং হইল আলাদা, আজকে রুটির কালার হলো আলাদা,
আজকে দুইটা রুটির মজা হলো আলাদা করে বলে সুবহানাল্লাহ এইটা তো দুনিয়ার খাবার নয় আল্লাহু আকবার এটা হলো জান্নাতের খাবার কিসের খাবার ওই দেখে কুতুবউদ্দিনের মা যেই বাড়িতে বেড়াইতে গেল নামাজটা শেষ করে দৌড়াইতেছে বাড়ির দিকে বাড়ির দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে কুতুবউদ্দিন নামাজ শেষ করে বিছানার উপর বসে বসে রুটি খাইতেছে আল্লাহু আকবার ঠিক ওই সময় মা কুতুবউদ্দিনের সামনে হাজির মা আয়েশা দেখে কুতুবউদ্দিন বসে বসে রুটি খাইতেছে মা বুঝতে পেরেছে আজকে রুটি আজকে আর মা দেয় নাই আজকে দুইটা রুটি আরশে আজিম থেকে আল্লাহ পাক নাজিল করেছে মা সেজদার মধ্যে পড়ে গেল মা শুকরিয়ার দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করলো আল্লাহ আমি মায়ের চেষ্টা সার্থক হয়েছে আমার সন্তান আল্লাহ ওয়ালা হয়ে গেছে আল্লাহু আকবার আমার সন্তান মুত্তাকি হয়ে গেছে বাবা বলতেছিলাম সন্তানকে তাকওয়া শেখাবে একমাত্র মা কে শেখাবে সন্তানকে মুত্তাকি বানাবে মা সন্তানকে ঈমানদার বানাবে মা সন্তানকে নামাজি বানাবে মা সন্তানকে রোজাদার বানাবে মা সন্তানকে আদর্শবান শেখাবে মা একমাত্র মাই হলো সন্তানের প্রথম শিক্ষিকা কথা ঠিক কিনা তাই বলি মা গো পৃথিবীর সব শিক্ষা তুমি তোমার সন্তানকে করাও কোনো দুঃখ আফসোস নাই আমার পক্ষতে কোনো বাধাও নাই সন্তানকে ডাক্তার বানান বলো ভালো কথা সন্তানকে বলো এরকম ভাবে ইঞ্জিনিয়ার বানান ভালো কথা কিন্তু আপনার সন্তানকে বলো ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার উকিল বহুত কিছু বানানোর পরেও যদি আপনার সন্তান কোরআন কারিমে তেলাওয়াত করতে না জানে এই সন্তান বুঝবেন কিছুই জানে না কথা ঠিক কিনা হ্যাঁ যদি সব শিক্ষা অর্জন করার পর আগে যদি কোরআন কারিমের শিক্ষা অর্জন করতে পারে তাহলে সে কামিয়াব জোরে বলেন সুবহানাল্লাহ বলতে চেয়েছিলাম যে তাকওয়া শিখাবে সন্তানকে কে মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে ঈমানদারেরা আমার মহব্বতের ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো আজকে যদি ভয় একজন উকিলের মধ্যে থাকতো উকিল দুই নাম্বারি করতো না আজকে যদি ডাক্তারের মধ্যে থাকতো ডাক্তার দুই নাম্বারি করতো না আজকে যদি ব্যারিস্টারের মধ্যে থাকতো ডাক্তার ব্যারিস্টার দুই নাম্বারি করতো না আজকে যদি জজের মধ্যে আল্লাহর ভয় থাকতো জজ মিয়াও করতো না আজকে যদি পুলিশের মধ্যে আল্লাহর ভয় থাকতো পুলিশও দুর্নীতি করতো না ঘুষ খাইতো না কথা ঠিক কিনা এদের মধ্যে আল্লাহর ভয় নাই বলে আল্লাহ ওয়ালা কি নাই হ্যাঁ আছে বহু আল্লাহ ওয়ালা জজ ব্যারিস্টার পুলিশ এসপি ডিসি এরকম উকিল ডাক্তার বহু আছে যাদের সেজদার ধুলার সমতুল্য আমি মুশির রহমান হই নাই জোরে বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওয়ালা আছে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া কবরে যাইও না এই আয়াত কারিমা যখন নাজিল হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনা
আয়াতে কারিমা মদিনায় নাযিল হলো। আয়াতে কারিমার শানি নুজুল হলো সাহাবীদের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। সাহাবীদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে উভয় সাহাবীদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তরবারি বের হয়ে গেছে। এক সাহাবী দৌড় দিয়েছে নবীজির দরবারে, নবী গো আপনার সাহাবীদের মধ্যে যুদ্ধ বেজে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আপনার সাহাবীরা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। নবীজি বলেন, কেন? ইয়া রাসূলুল্লাহি, বংশ নিয়ে অহংকার করে বংশ নিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কার বংশ বড়, কে বংশের মধ্যে মর্যাদাবান, এই নিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি এই মুহূর্তে এই যুদ্ধ না থামান তাহলে আপনার সাহাবীরা বিনা কারণে ইন্তিকাল করবে, বহু সাহাবী ইন্তিকাল করবে। ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে আপনি একটু সেই জায়গায় আপনি আসেন, একটু দয়া করে এদেরকে বুঝান, একটু আসেন ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেই যুদ্ধ থেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আসলেন, নবীজি এসে সাহাবীদের দিকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। রসুলকে দেখে যুদ্ধ থেমে গেল, উভয় তরবারি নামিয়ে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কিসের জন্য যুদ্ধ আরম্ভ হচ্ছে, কেন তোমরা মারামারি করো? এই আয়াতে কারিমার শানে নজুল বলছি, কখন নাযিল হচ্ছে দেখেন, এমন একটি সময় এই আয়াতে কারিমা নাযিল হলো যে সময়ে মুসলমানের মধ্যে মারামারি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, কিসের জন্য তোমরা যুদ্ধের ময়দানে তরবারি বের করে একে অন্যের খুন বাহির করার জন্য লিপ্ত হয়ে গেছো? একদল বলল, ইয়া রাসূলুল্লাহি, বংশের জন্য, কার বংশ বড়, বংশের জন্য মারামারি। একদল বলে, আমাদের বংশ মর্যাদাবান বেশি। একদল বলে, আমাদের বংশ মর্যাদাবান বেশি, আমাদের বংশের ইজ্জত বেশি। আরেকজন বলে, আমাদের বংশের ইজ্জত বেশি। কেমন করে? ইয়া রাসূলুল্লাহি, আমাদের বংশের মধ্যে এমন এক যুবক আছে যে যুবকের কণ্ঠর স্বর এত সুন্দর, যে যুবকের কণ্ঠ এত সুন্দর, যদি খোলা ময়দানে কোরআনে কারিমে তেলাওয়াত করে আকাশের উড়ন্ত পাখি এসে জমিনের মধ্যে নেমে যায় তার কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য, এত সুন্দর। সে যদি কোরআনে কারিমে তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহি, গাছের পাখিগুলো জমিনের মধ্যে নেমে যায় তার কণ্ঠের কোরআনে কারিমে তেলাওয়াত শোনার জন্য, আল্লাহু আকবার কইবেন না ভাইরা? আমার আজকে তো কোরআনে কারিমে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে,
আগে তো ঘর থেকে কোরআন কারিমের তেলাওয়াত শোনা যাইত, এখন প্রত্যেকটি ঘর থেকে গানের আওয়াজ বাইর হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আগে ঘরে ঘরে মুরব্বীরা ফজরের নামাজ পড়িয়া কোরআন কারিমের তেলাওয়াত করত, বাবা এক ঘরে তেলাওয়াত করত, দশ ঘরে শোনা যাইত। আর এখন সকাল নাই, বিকাল নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, মসজিদে নামাজ হয়, আর কম বক্তের দলেরা ঘরের মধ্যে ডেক্সি দিয়া গান বাজায় ধরে, বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশের মধ্যে সেই যুবক এখনো আছে গো নবীজি, যার কোরআন কারিমের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য, যার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিরা জমিনের মধ্যে নেমে যায়, গাছের পাখিরা জমিনের মধ্যে নেমে যায়। শুধু তাই নগো নবীজি, সে যখন পুকুর ঘাটে বসে বসে তেলাওয়াত করে, পুকুরের সমস্ত মাছগুলো ডেঙ্গায় চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যখন তেলাওয়াত করে, সে যখন নদীর পাড়ে তেলাওয়াত করে, নদীর মাছগুলো কিনারে চলে আসে। আল্লাহু আকবার বলবেন না? এত সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এত সুন্দর তার কোরআন কারিমের তেলাওয়াত, যত শুনি তত মজাই লাগে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আপনি নিজেও তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য হুজার মধ্যে নিয়ে যান। আল্লাহ নবী মাঝে মধ্যে ওই যুবককে রসুলের কামরা এনে তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য নবীজি তার হুজরাখানা নিয়ে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ, এত মধুর কণ্ঠে তার তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলি গো নবীজি, এই যুবকের কণ্ঠ এত সুন্দর, যুবকের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, যার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিরা জমিনে নেমে আসে, যার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য নবীজি পুকুর আর সাগরের মাছগুলো কিনারের মধ্যে চলে আসে, আমরা হইলাম সেই বংশের লোক, অতএব আমাদের বংশ হলো সবচেয়ে মর্যাদাবান। জোরে বলেন সুবহানাল্লাহ, আমাদের বংশই হলো দামি। নবীজি বলেন ঠিক আছে, তোমাদের কথা শুনলাম, এবার এই গ্রুপের কথাগুলো শুনি। এইবার নবীজি বাম দিকে ফিরিয়া জিজ্ঞাসা করলেন, তোমাদের কারণ কি, কেন যুদ্ধ করো? এরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশ হলো দামি। কিভাবে দামি? আমাদের বংশের মধ্যে এমন একজন যুবক আছে, সে যদি একটা সাক্ষী দেয় আল্লাহর আদালতে দুইটা সাক্ষীর সমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আদালতে একটা সাক্ষী গ্রহণযোগ্য নয়, কমসে কম দুইটা সাক্ষী লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশের মধ্যে এমন এক যুবক আছে যে একটা সাক্ষী দিলে দুইটা সাক্ষীর সমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ,
একটা সাক্ষী দিব আর আল্লাহর আদালতে কয়টা সাক্ষী হবে? দুইটা সাক্ষী। কেমন ভাবে এটা একটু বিস্তারিত না বয়ন করলে আপনারা বুঝবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মদিনার বাজারে। কোথায় গেছেন? মদিনার বাজারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। নবীজি বাজারে যাওয়ার পর নবীজির একটা সুন্দর ঘোড়া পছন্দ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘোড়া পছন্দ হয়েছে নবীজির। ঘোড়ার মালিক ছিল ইহুদি। ইহুদি মুসলমানের দুশমন, বিশ্ব মানবতার দুশমন। নবীজি ইহুদিকে জিজ্ঞাসা করে, ও যুবক ঘোড়া বিক্রি করবা? ইহুদি যুবক নবীজিকে জিজ্ঞাসা করে, আপনার কি পছন্দ হয়েছে? আমাদের বাজার দেখবেন দোকানদাররা খুব চালাক। আগে কাস্টমারে জিজ্ঞাসা করে, আপনার পছন্দ হয়েছে? যদি কয় হ্যাঁ পছন্দ হয়েছে, তাহলে পাঁচ টাকা জিনিস দশ টাকা কইতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? যখন জিজ্ঞাসা করলে কি আপনার পছন্দ হয়েছে, তখন বলল রাসূল সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ আমার তো পছন্দ হয়েছে। তো পাঁচ টাকা দামের ঘোড়া ইহুদি যুবক বলছে দশ টাকা। আল্লাহ নবী বলছেন, যুবক তোমাকে দশ টাকা দেওয়ার মতো সেই টাকা এখন আমার পকেটে নাই, তোমার সাথে আমি একটা চুক্তিতে যাই। সেই চুক্তি হলো তুমি আমার সাথে ঘোড়া নিয়ে নিয়ে আমার সাথে তুমি বাস আমার বাড়িতে যাবে। সেখানে গিয়ে ঘোড়ার রশি তুমি আমার হাতে দিবে আর এই দশ টাকা আমি তোমাকে দিয়ে দিব। জোরে বলে না সুবহানাল্লাহ। যুবক বলছে, হ্যাঁ আমি রাজি। রাজি কেন হলো? আসলে ঘোড়ার দাম পাঁচ টাকাও না, কিন্তু সে বলছে কত? দশ টাকা। কারণ ওই পছন্দ হয়ে গেছে, আল্লাহর হাবিবও রাজি হয়ে গেছে। ইয়াহুদি যুবক আল্লাহর রাসূলকে নিয়ে ঘোড়াটি নিয়ে আল্লাহ নবীর সাথে রওনা হয়ে গেল নবীজির বাড়ির দিকে। কিছু দূরে যাওয়ার পর রাস্তার মানুষেরা জিজ্ঞাসা করে, যুবক ঘোড়াটি তো খুব সুন্দর লাগতেছে, বিক্রি করবা? তোমার ঘোড়া তো অনেক সুন্দর দেখা যাইতেছে, বিক্রি করবা? যুবক বলতেছে, না না ঘোড়া তো বিক্রি হয়ে গেছে, বিক্রি করা যাবে না। বিক্রি করা যাবে? এটা চুক্তি হয়ে গেছে কার সাথে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু দূরে যাওয়ার পর আরেক দল মানুষেরা যুবককে জিজ্ঞাসা করে, যুবক তোমার ঘোড়াটা তো অনেক সুন্দর, বিক্রি করবা? যুবক বলে, না না ঘোড়া বিক্রি হয়ে গেছে, বিক্রি করা যাবে না। আবারও হাঁটতেছেন কিছু দূর যাওয়ার পর আরেক দল জিজ্ঞাসা করে, যুবক ঘোড়া বিক্রি করবা? যুবক বলছে, না না ঘোড়া বিক্রি হয়ে গেছে, বিক্রি করা যাবে না। কারণ তার সাথে একটা চুক্তি হয়েছে। কিছু দূর যাওয়ার পর বিশ্ব মানবতার দুশমন ইহুদির গোষ্ঠী আল্লাহর হাবিব সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেঈমানি করবে, বলেন নাউজুবিল্লাহ। চতুর্থ দল যুবককে জিজ্ঞাসা করে, যুবক ঘোড়া বিক্রি করবা কিনা? তোমার ঘোড়া তো বড় সুন্দর। এবার যুবক মনে মনে ভাবে, আমি মনে হয় দামে ঠকে গেছি, আমি মনে হয় দামে ঠকে গেছি।
একটু টোকা দিয়ে দেখি কেমন কেমন দামটা কেমন উঠে। বলতাছে হ্যাঁ বিক্রি করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত যুবক বলতেছে পাঁচ টাকার ঘোড়া, কিন্তু যুবক বলতেছে পনেরো টাকা পনেরো টাকা। কত টাকা? ওই দয়াল বলতেছে হ্যাঁ ঠিক আছে আমরা পনেরো টাকা কিনতে রাজি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার বিশ্ব মানবতার দুশমন ইহুদির বাচ্চা আল্লাহর নবীকে ডাকে বলে মুহাম্মদ আপনার সাথে আমার চুক্তি ছিল, বাড়িতে যাইবেন আর ঘোড়ার দাম দিবেন, আমি আপনার সাথে চুক্তি ভঙ্গ করিলাম, এই মুহূর্তে যদি আমাকে দশ টাকা দিতে পারেন তাহলে আপনাকে ঘোড়া দিব, অন্যথায় আপনাকে ঘোড়া দিব না, ঘোড়া বিক্রি করিয়া দিব পনেরো টাকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াহুদি যুবককে ডাক দিয়ে বলে ইয়াহুদি রে তোমার সাথে আমার চুক্তি ছিল, বাড়িতে ঘোড়া পৌঁছাই দিবা আর আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে ঘোড়া দিবা। বলো না আপনার সাথে চুক্তি ঠিকই ছিল, আমি চুক্তি ভঙ্গ করিলাম, এই মুহূর্তে আমাকে দশ টাকা দিতে হবে, অন্যথায় আমি চুক্তি ভঙ্গ করিলাম। আল্লাহ নবী পিড়া পিড়া আরম্ভ করছে না চুক্তি ভঙ্গ করতে পারো না। যুবক বলছে না চুক্তি ভঙ্গ করিলাম, এই মুহূর্তে আমাকে দশ টাকা দিতে হবে। এক পর্যায়ে রসুলের সাথে কথা কাটাকাটি কাটাকাটি যুবক টাকার লোভে আল্লাহর হাবিবের সাথে তার ওয়াদা এখন বরখেলাপ। এখন সে বলছে মুহাম্মদ তোমার সাথে আমার কোনো চুক্তি তো হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার সাথে আমার কি হয় নাই? চুক্তি হয় নাই। আল্লাহ, তাহলে কি করা যায়? ইহুদি খুব চালাক ছিল, সে জানে যে মুসলমানের বিচার হলো হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মুসলমানের আদালত হলো হক। মুসলমানের আদালতে দুইটা সাক্ষী লাগে। কয়টা সাক্ষী লাগে? কিন্তু আমি যখন মুহাম্মাদের সাথে চুক্তি করেছিলাম, আমি যখন মুহাম্মাদের সাথে চুক্তি করেছিলাম ওই সময় আমার সাথে কোনো সাক্ষী ছিল না। যেহেতু সাক্ষী নাই মুহাম্মাদ হেরে যাবে, আমি জয় হয়ে যাব, আমি জয় হব, মুহাম্মাদ হেরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদ হেরে যাবে কারণ যে আমার সাথে যখন চুক্তি হয়েছিল লেখালেখি হয় নাই, কোন সাক্ষীও ছিল না। ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ তোমার সাথে যে আমার চুক্তি হয় নাই, তুমি তোমার কাজীকে ডাকো, আদালতের বিচারককে ডাকো, সে যে বিচার করবে সেই বিচারে আমি মানব। বিশ্ব মানবতার দুশমন আল্লাহর রসুলকে মিথ্যাবাদী বানিয়ে দিল বাবা। আল্লাহর রসুল কাজীকে ডাক দিলেন, কাজী আসলো, ইয়া রাসূলুল্লাহি মামলা মোকদ্দমা আরম্ভ হয়ে গেছে আদালতের কাঠগড়ায়, বাদী বিবাদী এক পক্ষ হলো বিশ্ব মানবতার দুশমন আর এক পক্ষ হলো বিশ্ব মানবতার বন্ধু। আল্লাহ আকবার কইবেন না। এক পক্ষ হলো মুশরিক আর একটি পক্ষ হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের কাঠগড়ায়। বিচারক ডাক দেন নবী গো
আপনার সাথে যখন চুক্তি হয়েছে আপনার সাথে যখন কথা হয়েছে লিখে লিখে হইছে কিনা নবীরা না লিখে লিখে হয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যখন চুক্তি হয়েছে নবীজি কোন সাক্ষী ছিল কিনা আল্লাহ নবী বলেন না তো কোন সাক্ষী ছিল না এইবার সাক বিচারক ডাক দেও নবী গো আমি যে আমাকে যদি বিচার করতে হয় কমসে কম দুইজন সাক্ষী লাগবে কয়জন জোরে বলেন কয়জন আমগো দেশের বিচারক হইলে ও প্রধানমন্ত্রীর পক্ষে এমপির পক্ষের সাক্ষী আরায় কিও যে বড় তার পক্ষে যাইতো না কি বলেন অথচ বিচারকের কাঠ গড়ায় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিচারক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন শরীয়ত প্রণেতা আপনি হলেন শরীয়তের ধারক বাহক ইয়া রাসূলুল্লাহ আপনি হইলেন শরীয়তের ধারক আপনি হইলেন শরীয়ত প্রণেতা নবী গো আপনি আমাদেরকে শরীয়ত শিক্ষা দিয়েছেন কুরআন আপনার কাছে শিখেছি আপনার হাদিস শুনেছি গো নবীজি অতএব আমাকে হক বিচার করতে হবে আমাকে মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বিচারককে ডাক দেবরে বিচারক তুমি হক বিচার করবা যদি হক বিচারের মধ্যে আমি হেরেও যাই আমার কোনো দুঃখ নাই কারণ একমাত্র হককে প্রতিষ্ঠিত করার জন্যই এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিচারক ডাক দিয়ে বলে নবী গো আমাকে যদি বিচার করতে হয় কমসে কম দুইজন সাক্ষী লাগবে কয়জন কমসে কম দুইজন সাক্ষী লাগবে ইয়া রাসূলুল্লাহ দুইজন সাক্ষী যদি আনতে না পারেন বিচারক বিচারের রায় ইয়াহুদির পক্ষে চলে যাবে সময় আপনাকে সময় দেওয়া হলো আপনাকে সময় দেওয়া হলো কিছুক্ষণ সময় নিলেন বিকাল বেলা পর্যন্ত নবীজি সময় নিলেন বিকাল বেলায় আবারও বিচারকের আদালতের মধ্যে নবীজি কাঠ গড়ায় দাঁড়ানো এক পক্ষে হলো মুসলমান এক হলো দুশমন এক পক্ষ হলো মুসলমানের পক্ষ এক পক্ষ হলো বেঈমানের পক্ষ এক পক্ষ হলো বিশ্ব মানবতার বন্ধু এক পক্ষ হলো বিশ্ব মানবতার দুশমন ইয়া রাসূলুল্লাহ দুইজন সাক্ষী দরকার সাক্ষী আছে কিনা নবীজির পক্ষে মুসলমানে বড় জামাত হয়ে গেছে ইয়াহুদির পক্ষে একটা জামাত হয়ে গেছে দুইটা দল বিশাল বড় দল হয়ে গেছে বিচারক ডাক দিও নবী গো আপনার সাক্ষী দুইজন কোথায় আমাকে যদি বিচার করতে হয় দুইজন সাক্ষী লাগবে আল্লাহ নবী বলেন ও বিচারক আমার পক্ষে দুইজন সাক্ষী নাই আমার পক্ষে কোনো সাক্ষী নাই আমার সাক্ষী হলেন একমাত্র আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সাক্ষী কে আর জোরে বলেন কে
আল্লাহ বিচারক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী ছিল সত্য কিন্তু আমার আদালতে দুইজন সাক্ষী লাগবে কয়জন দুইজন সাক্ষী লাগবে ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে বিচারের রায় বিশ্বমানবতার দুশমন ইহুদির পক্ষে দিয়া দিব বিচারক রায় দিতে যাবে ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলেন হযরতে খুযাইমা দাঁড়িয়ে বলেন আমি সাক্ষী আছি আল্লাহু আকবার বিচারক ডাক দিয়ে বলে ও খুযাইমা মুহাম্মদ রাসূলের সাথে যখন চুক্তি হয়েছে তুমি কি বাজারে ছিলা কিনা খুযাইমা বলে না আমি ছিলাম না আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ যখন চুক্তি হয়েছিল খুযাইমা আপনার পাশে ছিল কিনা আল্লাহ নবী বলেন না খুযাইমা ছিল না আমার তো খুযাইমা সাক্ষী দরকার নাই হযরতে খুযাইমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদিও আপনার পাশে ছিলাম না গো নবীজি আমি যদিও আপনার কাছে ছিলাম না কিন্তু যদি আপনি মিথ্যা হয়ে যান আপনি কোনদিন মিথ্যা বলতে পারেন না গো নবীজি আপনি যদি মিথ্যা হয়ে যান কোরআন মিথ্যা হয়ে যাবে আপনি যদি মিথ্যা হয়ে যান হাদিস মিথ্যা হয়ে যাবে আপনি যদি মিথ্যা হয়ে যান জান্নাত মিথ্যা হয়ে যাবে আপনি যদি মিথ্যা হয়ে যান জাহান্নাম মিথ্যা হয়ে যাবে আপনি যদি মিথ্যা হয়ে যান সাত আসমান মিথ্যা হয়ে যাবে আপনি যদি মিথ্যা হয়ে যান কবর হাশর ফুল সিরাত মিথ্যা হয়ে যাবে নবী গো আপনি কোনদিন মিথ্যা হইতে পারেন না আপনার কথাও সত্য আপনার জবান হলো সত্য কোরআন কারীম সত্য হাদিস শরীফ সত্য ইয়া রাসূলুল্লাহ অতএব আপনার কথা হলো সত্য ঠিক এই মুহূর্তে আল্লাহ নবীজি ঘামাক্ত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল কে ডাক দিয়া বলে জিবরিল যাও আমার রাসূলের পক্ষে আমার সাহাবীর পক্ষে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে একটা সাক্ষী নিয়ে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার সাক্ষী পাইছেন কয়জন একজন কে বিচারক ডাক দিয়ে বলছে না এক সাক্ষী হবে না সাক্ষী লাগবে কয়জন দুইজন কিছুক্ষণ পরে জিবরাইল আবার হাজির ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে আবারো প্রেরণ করেছেন বলি কি আপনার ওই হাবিব হযরত খুযাইমা ইবনে সাবিত কোন আদালতে যদি একটা সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা দুইটা সাক্ষীর সমান হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার কিছুক্ষণ পর হযরত জিবরাইল হাজির আবার হাজির নবীজি ঘামায় গেল মৌমাছির মতো বুনবুন বুনবুন শব্দ শোনা যায় হযরত জিবরাইল আল্লাহ রাসূলের কানের মধ্যে আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আয়াত কারিমা নাযিল হয়ে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার হক তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন আল্লাহু আকবার আয়াত নাযিল হয়ে গেল হে আমার সাহাবীরা তোমরা আল্লাহকে ভয় করো যুদ্ধ বন্ধ করে দাও সাহাবীরা এক হয়ে গেল যুদ্ধ বন্ধ হয়ে গেল আল্লাহু আকবার এই হলো কোরআন কারীমের শানে নজুল যা কিছু আলোচনা করেছি আমাকে আমল করার আপনাদের সকলে যেন আমল করতে পারেন আল্লাহ পাক সেই তৌফিক দান করেন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু